তাহলে আজকের ভিডিওতে আমরা জানব পুংকেশর বা স্টামেন সম্পর্কে। আগের ক্লাসে আমরা জেনেছিলাম ফুলের গঠন সম্পর্কে, তাহলে আজকের ভিডিওতে আমরা জানব এই পুংকেশর বা স্টামেন সম্পর্কে। তার আগে বলবো, যদি আরও ভিডিও পেতে চাও বায়োলজি সম্পর্কে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে। তাহলে চলো আজকে আমরা জানি পুংকেশর বা স্টামেন কি। দেখো আমরা এই যে দেখতে পাচ্ছি, আগের ক্লাসে আমরা জেনেছি পুংকেশর যেটা দুটি উপাদান দ্বারা গঠিত হয়, একটা হচ্ছে কেমন পরাগধানী, যা দুটি উপাদান দ্বারা গঠিত। পুংকেশর দুটি উপাদান দ্বারা গঠিত, পরাগধানী যাকে, আরেকটা হচ্ছে কি পুংদণ্ড। পরাগধানীকে ইংরেজিতে বলা হয় কি অ্যান্থার, আরেকটা রয়েছে কি পুংদণ্ড যাকে ইংরেজিতে বলা হয় ফিলামেন্ট। তাহলে দেখো আমরা যদি এই একটি পুংকেশরকে নিয়ে নেই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এইরকম দণ্ডাকার আমরা গঠনটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি পুংদণ্ড। এরকম একটা স্ফীত গঠন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই স্ফীত গঠনটাকে আমরা কি বলবো, এই স্ফীত গঠনটা হচ্ছে কি পরাগধানী। ভালো করে লক্ষ্য করো, এই স্ফীত গঠন যদি দেখা যায়, এই পরাগধানী, আমরা এখানে এবারে পড়ব কি পরাগধানী সম্পর্কে। এই পরাগধানী যদি আমরা দেখি, তাহলে প্রথমে রয়েছে কে পুংদণ্ড, এই পুংদণ্ডের ওপরে রয়েছে যে পরাগধানীটি, এই পরাগধানী দুইটি খণ্ডক যুক্ত হয়, এক দুই, তাহলে বাইলোব, অর্থাৎ দুটি খণ্ডক যুক্ত হয় পরাগধানী। এই পরাগধানীকে যদি মাঝ বরাবর কেটে দেওয়া হয়, দিয়ে যদি দেখা হয়, তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো মাঝ বরাবর কেটে দিয়ে যদি দেখা হয়, তাহলে আমরা দেখতে পাবো এইরকম থলির মতো কিছু গঠন দেখতে পাবো। অর্থাৎ এক একটা খণ্ডকে দুটো করে থলি, এক একটা খণ্ডকে কি দেখতে পাচ্ছি আমরা, দুটো করে থলি। এই যে থলি, এদেরকে বলা হয় পরাগথলি বা বলা হয় কি পোলেন স্যাক, আরেকটা নাম দেওয়া হয় পুং রেণুস্থলি। এর মধ্যেই পরাগরেণু সঞ্চিত, আমরা জানি তো পরাগধানী থেকে পরাগরেণু নির্গত হয়, এই পরাগধানীর মধ্যেই কি থাকে পরাগরেণু, বা এটাকে নাম দেওয়া হয় পুং রেণুস্থলি, বা ইংরেজিতে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম, বা এটাকে কি নাম দেওয়া হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা পুং রেণুস্থলি। তাহলে দেখো যদি আমরা দেখি এক একটা খণ্ডকে দুটো করে পরাগথলি রয়েছে, এই দুটো পরাগথলিকে একত্রে বলা হয় থিকাস। তাহলে এই এক সাইডে একটি থিকাস, আরও এক সাইডে আরও একটি কি রয়েছে থিকাস, তাহলে এই দুটো থিকাসকে একত্রে আমরা কি বলতে পারি ডাইথিকাস। তাহলে এই যে পরাগথলিটি, পরাগধানীটি, এখানে যদি চারটা থিকাস, মানে দুটো থিকাস অর্থাৎ চারটা পরাগথলি রয়েছে, যদি দুটো থিকাস থাকে তাহলে তাকে বলা হবে ডাইথিকাস। আচ্ছা দেখো যদি একটা করে থিকাস থাকে, অর্থাৎ প্রতিটি খণ্ডকে যদি একটা একটা করে পরাগথলি থাকে, তখন তাকে বলা হবে মনোথিকাস। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কয়টি পরাগথলি রয়েছে, অর্থাৎ কয়টি পুংরেণুস্থলি রয়েছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, চারটি। এই জন্য এই পরাগথলিটিকে নাম দেওয়া হয় টেট্রা স্পোরাঞ্জিয়েট, মাইক্রোস্পোরাঞ্জিয়াম তো চারটা আছে বলে টেট্রা স্পোরাঞ্জিয়াম, যেটাকে বলা আছে স্পোরাঞ্জিয়েট। তাহলে আমরা টেট্রা স্পোরাঞ্জিয়েট পরাগথলি, পরাগধানী সম্পর্কে আমরা এখানে জানবো। তাহলে এই যে গঠনটাকে আমরা এখানে কেটে দেখেছিলাম, যদি এটাকে এখানে কাটা হয়, এই পরাগধানীকে যদি আমরা কেটেছিলাম, তো এইরকম গঠন দেখতে পেয়েছিলাম। যদি পুরোপুরি কেটে দিয়ে আমরা ভালো করে মাইক্রোস্কোপে দেখি, তাহলে আমরা কেমন ধরনের গঠনটি দেখতে পাবো, দেখো পরাগধানীর এই ধরনের আমরা গঠনটি দেখতে পাবো, এই ধরনের আমরা কি দেখতে পাবো গঠনটি দেখতে পাবো। তাহলে আমরা যদি দেখি এই যে পরাগধানী, এইটাই হচ্ছে পরাগধানীর প্রস্তচ্ছেদ গঠন, ভালোভাবে আমরা এটা দেখতে পাবো, এটাই হচ্ছে কি পরাগধানীর গঠন। যদি আমরা দেখি বাইরের দিকে বিশেষ একটি আবরণ রয়েছে পরাগধানীর, প্রাচীর রয়েছে, যাকে বলা হয় বহিঃপ্রাচীর বা এক্টোডার্ম, এই বহিঃপ্রাচীরের ভেতরের দিকে আরও একটি স্তর রয়েছে বা প্রাচীর রয়েছে, যাদেরকে বলা হয় এন্ডোথেসিয়াম। এই এন্ডোথেসিয়ামের ভেতরের দিকে আরও একটি প্রাচীর রয়েছে,
যেটাকে বলা হয় মধ্যস্তর। এই মধ্যস্তরের পরবর্তী ইম্পর্ট্যান্ট আরো একটি লাস্ট পরাগধানীর লাস্ট বা শেষ একটি প্রাচীর রয়েছে যেটাকে নাম দেওয়া হয় ট্যাপেটাম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ট্যাপেটাম কি পরীক্ষায় প্রশ্ন দেয়, তাহলে কি বলবে? এই যে পরাগধানী তার সর্বশেষ যে প্রাচীর তাকে বলা হয় ট্যাপেটাম। এই ট্যাপেটামের মধ্যে এক ধরনের বিশেষ কলা থাকে যাকে নাম দেওয়া হয় রেণুধর কলা। এই রেণুধর কলা বলা হচ্ছে, এবং এই ট্যাপেটামের মধ্যে এক বিশেষ ধরনের ডিপ্লয়েড কোষ থাকে যাকে নাম দেওয়া হয় পুং রেণু মাতৃকোষ, যেখান থেকে পরাগ রেণু তৈরি হতে পারে। এরা কি প্রকৃতির হয়? ডিপ্লয়েড প্রকৃতির হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ট্যাপেটামের ভিতরে রেণুধর কলা আছে, আরও এক প্রকার কোষ থাকে পুং রেণু মাতৃকোষ থাকে। তাহলে ট্যাপেটাম যদি বলা হয় এর কাজ কি? এক নম্বর দেখো, রেণুধর কলাকে রক্ষা করা। বাইরের থেকে ট্যাপেটাম আছে, ভেতরে রেণুধর কলাকে রক্ষা করে। এরপর দেখো এ কি করে, আর দ্বিতীয় নম্বর কাজটি দেখো, পুং রেণু মাতৃকোষকে কি করে? পুষ্টি যোগায়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ ট্যাপেটামের। কাকে পুষ্টি যোগায়? পুং রেণু মাতৃকোষকে পুষ্টি যোগায়, যার ফলে পুং রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়। আমরা জানি মিওসিস প্রক্রিয়া বিভাজনের ফলে একটা কোষ থেকে কয়টি কোষ তৈরি হয়? চারটি। তাহলে এই পুং রেণু মাতৃকোষ ট্যাপেটাম থেকে পুষ্টির সংগ্রহ করে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে চারটি কি তৈরি করতে পারে? পুং রেণু বা পরাগ রেণু তৈরি করতে পারে। তাহলে এটা ছিল কি ট্যাপেটামের কাজ। এছাড়াও দেখো এরপর এই এটা হচ্ছে কি পরাগধানীর গঠন আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো এই পরাগ রেণুগুলো যখন পরিণত হয়ে যাবে ধীরে ধীরে, এই এটা তো পরাগ ধানী দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটা হচ্ছে কি এর মধ্যে পরাগথলি রয়েছে, তার মধ্যে পরাগ রেণু রয়েছে। তাহলে এই পরাগ রেণু যখন আকৃতিতে বৃদ্ধি পেয়ে যাবে এবং শুকনো হয়ে যাবে তখন কি করবে? এই যে পরাগথলি আমরা এটা তো দেখতে পাচ্ছি পরাগধানী, সেই পরাগধানীতে একটা বিশেষ ছিদ্র আছে যেটাকে বলা হয় স্টোমিয়াম। এই স্টোমিয়াম ছিদ্র পথে পরাগ রেণুগুলো কি হয়? বাইরে বেরিয়ে যায়। বোঝা গেল? তাহলে আমরা ট্যাপেটামে দুটো কাজ জানলাম, একটা রেণুধর কলাকে রক্ষা করে, আরেকটা কি করে পুং রেণু মাতৃকোষকে সে কি করে পুষ্টি যোগিয়ে পুং রেণু মাতৃকোষ বিভাজনের মাধ্যমে চারটি পরাগ রেণু তৈরি করে। তিন নম্বর কাজ আমরা যদি দেখি, এই ট্যাপেটামে দুই প্রকার কোষ থাকে, একটা ক্ষরণকারী কোষ আরেকটা থাকে কি অ্যামিবয়েড কোষ। এই অ্যামিবয়েড কোষ থেকে তৈরি হয় স্পোরোপোলেনিন নামক এক প্রকার ফ্যাট জাতীয় উপাদান। এই স্পোরোপোলেনিন করে এই যে পরাগ রেণু তৈরি হয়েছে না, এই পরাগ রেণুর কি করে বাইরের প্রাচীরটা তৈরি করে। এই যে বহিঃপ্রাচীর আমরা একটু পরেই জানবো পরাগ রেণুর গঠন সম্পর্কে, তাহলে এই পরাগ রেণুর যে বহিঃপ্রাচীর রয়েছে এই বহিঃপ্রাচীরের উপাদান হচ্ছে স্পোরোপোলেনিন, এটা গঠন করে এই ট্যাপেটামের অ্যামিবয়েড কোষ গঠন করে। অপরদিকে আমরা যদি ক্ষরণকারী কোষ দেখি, এ কি করে এক প্রকার ক্যালোজ উপাদান তৈরি করে, যা কি করে এই যে একটা মাতৃকোষ থেকে চারটি পরাগ রেণু তৈরি হয়েছে না, তারা একত্রে চারটা গুচ্ছাকারে অবস্থান করে যাদেরকে বলা হয় রেণু চতুষ্টয়। তাহলে এরা ক্ষরণকারী কোষ কি তৈরি করে? ক্যালোজ তৈরি করে, যা এই যে বাইরে দেখো ক্যালোজ প্রাচীর তৈরি করে দেবে, এদের এদের বাইরে এরকমভাবে ক্যালোজ প্রাচীর তৈরি করে দেবে। এইভাবে কি হচ্ছে? ক্যালোজ প্রাচীর তৈরি করে দিল, অর্থাৎ রেণু চতুষ্টয় গঠন করলো। এক সময় যখন এই রেণুগুলো অপরিণত অবস্থা থেকে পরিণত অবস্থা প্রাপ্ত হলো, তখন এই ক্ষরণকারী কোষ আরও এক প্রকার এনজাইম তৈরি করে যাকে বলা হয় ক্যালেজ। এই ক্যালেজ কাকে করে, এই কাকে বিনষ্ট করে? এই ক্যালোজ প্রাচীরকে দূরীভূত করে দেয় বা বিনষ্ট করে দেয়। ফলে যখন পরাগ রেণুগুলো পরিণত হলো, তারা কি হলো পরাগথলি বা পোলেন স্যাক থেকে স্টোমিয়ামের মাধ্যমে কোথায় গেল? বাইরে বেরিয়ে গেল পরাগ যোগ ঘটানোর জন্য। তাহলে এতদূর পর্যন্ত আমরা জানলাম যে পরাগধানীর গঠন সম্পর্কে ট্যাপেটামের কাজটা কিন্তু পরীক্ষায় বেশি দেয়। এরপর আমরা জানব এই যে পরাগ রেণু তৈরি হলো পুং রেণু মাতৃকোষ থেকে, যে পরাগ রেণু তৈরি হলো এই পরাগ রেণুর গঠনটি কেমন। যদি আমরা দেখি পরাগ রেণু ডিম্বাকৃতি দেখতে হয়, এর বাইরের দিকে একটি কোষস্তর থাকে, প্রাচীর থাকে, এবং ভিতরের দিক বরাবর একটি প্রাচীর থাকে। বাইরের দিকে যে প্রাচীরটা রয়েছে সেটাকে বলা হয় বহিঃস্তর,
ভেতরের দিকে যে প্রাচীরটা রয়েছে সেটাকে বলা হয় অন্তঃস্তর। বহিঃস্তরটি বিশেষ ফ্যাট জাতীয় উপাদান দ্বারা গঠিত, আমি একটু আগেই পড়িয়েছি তোমাকে, সেটা হচ্ছে কি স্পোরোপোলেনিন। তাহলে স্পোরোপোলেনিন, তাহলে পরীক্ষায় প্রশ্ন আছে এটা হচ্ছে কার চিত্র? পরাগরেণু। এই পরাগরেণুর বাইরে বহিঃস্তরটি কী উপাদান দ্বারা গঠিত? ফ্যাট জাতীয় স্পোরোপোলেনিন দ্বারা গঠিত হয়। বহিঃস্তরটি কী দ্বারা গঠিত হয়? স্পোরোপোলেনিন। অন্তঃস্তরটি পেকটিন ও সেলুলোজ দ্বারা গঠিত। অন্তঃস্তরটি কী কী দ্বারা গঠিত হয়? পেকটিন ও সেলুলোজ দ্বারা। অর্থাৎ অনেক সময় বলা হয় অন্তঃস্তরটি কেমন প্রকৃতির? পেকটো সেলুলজিক, পেকটো সেলুলজিক, এটা আমরা জানলাম। এরপর দেখো, এই যে বহিঃপ্রাচীর বহিঃস্তরটি রয়েছে, এ কিন্তু পরাগরেণুকে পুরোপুরি আবৃত করে রাখতে পারছে না, কিছুটা অংশ ফাঁকা রয়ে গেছে। একে বলা হচ্ছে কি? রেণুরন্ধ্র। একে বলা হয় কি? রেণুরন্ধ্র। এই পরাগরেণুর মধ্যে একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। কেমন নিউক্লিয়াস থাকে এটা কিন্তু মনে রাখতে হবে, যাতে পরবর্তী পড়াগুলো আমরা সহজে বুঝতে পারবো। এই পরাগরেণুর গঠন কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এর কেন্দ্রে একটা কী রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। এটা কী প্রকৃতির? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। তাহলে আমরা পরাগরেণুর গঠন জানলাম। কিছু কিছু পতঙ্গ পরাগী ফুল, যেমন আম, এই ফুলের এই যে বহিঃস্তর রয়েছে না, এই বহিঃস্তরের বাইরে আঠালো এক প্রকার পদার্থ থাকে, যাদেরকে বলা হয় পোলেন কীট, যেগুলো পতঙ্গের পায়ে সহজেই আটকে যায়। এটি কী কী দ্বারা তৈরি হয়? পরীক্ষায় প্রশ্ন আসে লিপিড ও ক্যারোটিন দ্বারা গঠিত হয়। এটি কী কী দ্বারা গঠিত হয়? লিপিড ও ক্যারোটিন দ্বারা গঠিত হয়। তাহলে এতদূর পর্যন্ত আমরা জানলাম পরাগ ধানির গঠন এবং পরাগরেণুর গঠন। এটা যদি পুরোপুরি সম্পূর্ণভাবে না দেখো, তাহলে কিন্তু পরের ভিডিওটি তোমরা কিন্তু বুঝতে পারবে না। পরের ভিডিওতে আমরা পড়ব এই পরাগরেণুর উৎপত্তি সম্পর্কে। তার আগে তোমাদের একটা ধারণা দিয়ে রাখি, দেখো এই যে পুংরেণু মাতৃকোষ থেকেই কীভাবে পরাগরেণুটা উৎপন্ন হচ্ছে, এর পরের ক্লাসে আমরা সেটা জানবো। অর্থাৎ পুংরেণুর উৎপত্তি বা মাইক্রোস্পোরোজেনেসিস সম্পর্কে আমরা এর পরের ক্লাসেই জানবো। সেখানে যদি ডেফিনেশনটা লেখা হয় কেমন লিখবো? যে পদ্ধতিতে পুংরেণু মাতৃকোষ থেকে পরাগরেণু তৈরি হয় তাকে বলবো কি আমরা? পুংরে পরাগরেণুর উৎপত্তি বা মাইক্রোস্পোরোজেনেসিস। তাহলে ওটাকে আমরা পরের ক্লাসে জানবো। তাই এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।